গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার তৃতীয় দিন আজ। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে গত দুদিনই প্রচণ্ড ভিড় ছিল, ছিল অব্যবস্থাপনার অভিযোগ। দর্শক, গণটিকার আরও খবর জানাতে রাজধানীর খামার বাড়িতে আছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। আমরা খামার বাড়ি টিকা সেন্টারে যাচ্ছি। রোকন, টিকা কেন্দ্রের আজকের ভিড় আপনি কেমন দেখছেন? হ্যাঁ লীনা, আসলে গণটিকা কার্যক্রমের জন্য যে কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো কিন্তু আসলে সাধারণত যে কেন্দ্রগুলোতে করোনার টিকা দেওয়া হয় সে কেন্দ্রগুলো নয়। এটি আসলে এক ধরনের অস্থায়ী কেন্দ্র, তো সেখানে শুধু গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ যাদের দেওয়া হয়েছিল তাদেরকেই কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। গত দুই দিনও দেওয়া হয়েছে, আজকে তৃতীয় এবং শেষ দিন। আসলে এখানে প্রথম ডোজের সাথে যদি আমরা তুলনা করি সেই তুলনায় আসলে লোক সমাগম অনেক কম, কারণ এখানে আজকের দিনে যেমন নির্ধারিত 700 জনকেই টিকা দেওয়া হবে কিন্তু প্রথম ডোজে আসলে সেটি নির্ধারিত ছিল না, যতজন পেরেছেন এসেছিলেন সেই জন্য ভিড় ছিল অনেক বেশি। সেই তুলনায় দ্বিতীয় ডোজ দেওয়ার যে গণটিকার কার্যক্রম সেটি সেই সময় আসলে ভিড়টা অনেক কম, কারণ নির্ধারিত লোককেই টিকা দেওয়া হচ্ছে। তবে একটি বিষয় এইখানে আসার পর আমি যেটি দেখেছি বা বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে বেশিরভাগ কেন্দ্রেই মহিলাদের টিকা দেওয়ার জন্য একটি কেন্দ্র এবং একটি বুথ এবং পুরুষদের জন্য একটি বুথ আছে। সেই কারণে দেখা যাচ্ছে যে বুথ যেহেতু কম, অর্থাৎ টিকা দেওয়ার স্থান যেহেতু কম কেন্দ্রগুলোতে, একটি একটি করে শুধু পুরুষ এবং মহিলাদের জন্য, সেই জন্য চাপটা বেশি এবং ভিড়টাও হচ্ছে। যেমন এই কেন্দ্রেই সকাল 9টা থেকে টিকা কার্যক্রম শুরুর পরও কিন্তু এখনও আসলে মানুষের ভিড় আছে এবং যেহেতু বিকেল পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে মানুষজন কিন্তু এখনও আসছেনি, অর্থাৎ এই ভিড় হয়তো আরও কিছুক্ষণ থাকবে। তবে যারা টিকা দিয়েছেন, টিকা দিতে পেরেছেন, তারা সবাই আসলে যেহেতু দুই ডোজ তাদের আজকে সম্পন্ন হচ্ছে সেজন্য আসলে তারা অনেকটা খুশি দেখেছি আমি।